আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কাছে দূরের সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই প্যান্ডেমিক সিচুয়েশনে সবাই ভালো আছো। ইতিমধ্যে তোমাদের এসএসসি 2021 এর পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট রসায়ন ৩ প্রদান করেছে। সেখানে তোমাদের বিভিন্ন বিষয়ের হচ্ছে বিশেষ করে তোমাদের হলো একটা ব্যবহারিক নিয়ে একটা অ্যাসাইনমেন্ট লেখার কথা বলা হয়েছে। আর এই ব্যবহারিকটা করার জন্য তোমাদের যে সকল উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে আমার হাতে দেখতে পাচ্ছ, এটি একটি ভিনেগার। আর ভিনেগার হচ্ছে ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে বলা হয় ভিনেগার। এটা তোমরা আশেপাশে মুদির দোকানে তোমরা পাবে, হয়তোবা এটা হলো 35 টাকা নেবে। সাথে একটি স্বচ্ছ কাঁচের গ্লাস লাগবে, একটি মোম লাগবে, গ্যাস লাইট লাগবে, একটা বোতল হলে চলবে। পাশাপাশি রাসায়নিক উপাদান হিসাবে তোমাদের প্রয়োজন হবে হচ্ছে বেকিং সোডা, যার মূল উপাদান হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। এটাও মুদির দোকানে তোমরা পাবে। একটা চামচ লাগবে, পাশাপাশি একটি বেলুন লাগবে। যদি তোমাদের হাতের কাছে যদি এই সকল উপকরণগুলো থাকে, তাহলে তোমরা এই পঞ্চম সপ্তাহের রসায়ন ৩-এর যে অ্যাসাইনমেন্ট দিচ্ছে সেটা হলো তোমরা করতে পারবে। এসব আমরা কথা না বাড়িয়ে আমরা হাতে কলমে প্র্যাকটিক্যাল করে সেটা কিভাবে সমাধান করা যায় এবং আমরা সেই বিষয়গুলো দেখব। প্রথমে এই যে স্বচ্ছ একটি কাঁচের গ্লাস নিতে হবে। এই গ্লাসের মধ্যে 2 টেবিল চামচ, অর্থাৎ এই চামচের 2 টেবিল চামচ হচ্ছে ভিনেগার নিতে হবে। যে ভিনেগারটা নিতে হবে দিয়ে দিলাম আমি। এরপর আমরা একটা দেশলাই জ্বালিয়ে নিই, দিয়ে মোমটা আমরা জ্বালিয়ে নিলাম। এর পাশাপাশি আমরা 1 টেবিল চামচ বেকিং পাউডার ঢেলে নিলাম। টেবিল চামচ নেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছ এখানে বুদবুদ আকারে গ্যাস তৈরি হচ্ছে। এটা কার্বন ডাই অক্সাইড। কীভাবে আমরা বুঝবো? এই যে, অর্থাৎ এই কার্বন ডাই অক্সাইডটা গ্যাস উৎপন্ন হওয়ার ফলে এখানে আগুন নিভে যাচ্ছে। অর্থাৎ আমরা জানি কার্বন ডাই অক্সাইড কী করে, আগুন নিভাতে সাহায্য করে। আমরা আরেকবার জ্বালিয়ে দেখে নিই। তোমরা লক্ষ্য করছো আগুনটা নিভে গেল। এ থেকে আমরা বুঝতে পারলাম যে এই ভিনেগার এবং এই বেকিং সোডা রাসায়নিক বিক্রিয়ার ফলে এখান থেকে যে গ্যাসটি উৎপন্ন হচ্ছে সেটা হলো কার্বন ডাই অক্সাইড। কীভাবে বুঝলাম? কারণ কার্বন ডাই অক্সাইড আগুন নিভাতে সাহায্য করে। এসো এই ভৌত পরীক্ষার ছাড়াও আমরা এর রাসায়নিকভাবে কীভাবে এর মধ্যে যে কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি হচ্ছে তা আমরা ব্যাখ্যা করতে পারি। তা আমরা একটু দেখে নিই। দেখো আমার হাতে দেখা যাচ্ছে এটা একটি বেলুন। এই বেলুনের মধ্যে আমি পূর্বেই এই বেকিং সোডাটা দিয়ে রেখেছি। এখন আমি এর মধ্যে কিছু পরিমাণ ভিনেগারটা ঢেলে নেব। দেখো এটা কিন্তু বদ্ধ পাত্রে করতে হবে। এটা বদ্ধ পাত্রে করতে হবে। এখন আমি করব কি, এই বেলুনটাকে এইভাবে ধরে এই বোতলের মুখে লাগিয়ে দেব। লক্ষ্য রাখতে হবে যেন বোতলের মুখটা আলগা না থাকে বা বাহির থেকে কোনো হাওয়া। এরপরে আমাদের কাজ হবে এটাকে আমরা এভাবে সুন্দর করে ঢেলে দেব। দেখো তোমরা দেখতে পাচ্ছ এই যে কি চমৎকার। অর্থাৎ এখানে এই বুদবুদ করে কার্বন ডাই অক্সাইড গ্যাস পুড়ে যাওয়ার সময় এই বেলুনটাকে ফোলা দিয়ে উড়ে যাচ্ছে, তোমরা একটা দেখতে পাচ্ছ। খুবই মজার একটি এক্সপেরিমেন্ট তোমাদের এই পঞ্চম সপ্তাহে রসায়ন বিজ্ঞানে দিয়েছে। এখান থেকে যে গ্যাসটা বুদবুদ আকারে উঠছে এটা হলো কার্বন ডাই অক্সাইড। এটা কিন্তু অবশ্যই বদ্ধ পাত্রে তোমাদের করতে হবে, এটা যেন কখনো হাওয়াটা বেরোনো হয়ে না যায়। এখন এই যে আমরা যে এক্সপেরিমেন্টটা করলাম এটা কিভাবে বিক্রিয়াটা হলো, এটা তো আমরা হলো শুধু বাহ্যিক অবস্থাটা দেখলাম, কিন্তু এই রাসায়নিক বিক্রিয়াটা যদি আমরা লক্ষ্য করি, দেখো বোর্ডের দিকে একটু তাকাও। এখানে আমরা কি করছি, এখানে আমরা হলো প্রথমে দিছি হচ্ছে এটার মধ্যে দিয়েছিলাম হচ্ছে এই ভিনেগার, এটা হচ্ছে ভিনেগার যাকে বলা হয় ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড। আমি পূর্বে বলেছি যে এই অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে বলা হয় ভিনেগার। আর বেকিং সোডার মূল উপাদান হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। এই সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটকে বাণিজ্যিকভাবে বলা হয় খাবার সোডা, পরিচিত এটা বাজারে। আর রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট এবং পরিচিত নাম হচ্ছে বেকিং সোডা, যেটি হলো ফুলাতে সাহায্য করে। যখন এই কাঁচের গ্লাসের মধ্যে আমি এই ভিনেগার নিয়েছি 2 টেবিল চামচ এবং 1 চামচ হচ্ছে বেকিং সোডা, তখন তারা রাসায়নিক বিক্রিয়া করে এখানে 3 ধরনের যৌগ তৈরি করছে। এক হচ্ছে সোডিয়াম অ্যাসিটেট, এক ধরনের লবণ, পানি, পাশাপাশি কার্বন ডাই অক্সাইড তৈরি করছে। এই কার্বন ডাই অক্সাইডটাই এই যে প্রথমে যে আমরা হলো এই মোমটাকে গ্যাস লাইট দিয়ে জ্বালানোর পরে এটা যখন আমরা মুখে ধরেছিলাম তখন সেটা হলো কি হয়ে গেছে, নিভে গেছে। আমরা জানি কার্বন ডাই অক্সাইড কী করে, আগুন নিভাতে সাহায্য করে। এটা হলো আমাদের হচ্ছে ভৌত পরীক্ষার মাধ্যমে আমরা হলো কি করছি, কার্বন ডাই অক্সাইডকে শনাক্ত করছি। আর রাসায়নিকভাবে আমরা কার্বন ডাই অক্সাইডকে কীভাবে শনাক্ত করছি, যে প্রথমে কি করছিলাম, এই বেলুনের মধ্যে 1 টেবিল চামচ বেকিং সোডা নিয়েছিলাম, তারপর এটাকে মধ্যে আমরা ভিনেগার 2 টেবিল চামচ নিয়েছি। নেওয়ার ফলে সাবধানতার সাথে আমরা এই বেলুনটাকে এর মধ্যে দিয়ে এটা এর ভিতর থাকা বেকিং সোডাটাকে এই ভিনেগারের মধ্যে ঢেলে দিছি। এর মধ্যে এই মিশ্রণের ফলে এখান থেকে এই বিক্রিয়াটা সংগঠিত হয়েছে। এই বিক্রিয়াটা সংগঠিত হয়ে এখান থেকে তৈরি করছে হলো সোডিয়াম অ্যাসিটেট, পানি এবং কার্বন ডাই অক্সাইড। আর এই কার্বন ডাই অক্সাইড উড়ে যাওয়ার সময় এইটা উড়ে গেছে, অর্থাৎ এই কার্বন ডাই অক্সাইড বের হয়ে যাওয়ার সময় এই বেলুনে বাধা পাইছে এবং এই বেলুনটা চারিদিকে চাপ প্রয়োগ করার ফলে এই বেলুনটা ফুলে গেছে। এ থেকে আমরা বুঝতে পারলাম এটা কিন্তু অবশ্যই তোমাদেরকে কিন্তু বদ্ধ পাত্রে এই বিক্রিয়াটা সংগঠিত করতে হবে। তাহলে এই ছিল তোমাদের পঞ্চম সপ্তাহের রসায়ন বিজ্ঞানের 3য় অ্যাসাইনমেন্টের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছ যে পরিশেষে এর পরবর্তী অ্যাসাইনমেন্টের ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলের সাথে থাকবে, সাথে লাইক কমেন্ট শেয়ার করে রাখবে। আশা করি তোমরা সবাই ভালো থাকবে এই প্রত্যাশা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।